শুরুতেই জানাবো শিরোনাম। কথা থাকলেও এনএসসি টাওয়ার থেকে আয়কৃত অর্থ ক্রীড়া উন্নয়নে ব্যয় করা হয়নি, অভিযোগ সংগঠকদের। নতুন ভবনের পরিকল্পনা সমালোচিত। নভেম্বরের মাঝামাঝি শুরু হবে পাঁচ দলের টি টোয়েন্টি লিগ, খেলবেন মাশরাফি সাকিব, তবে বিদেশি ক্রিকেটার থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত হয়নি। বাফুফে নির্বাচনে কাউন্সিলররা অর্থের কাছে বিক্রি হয়েছেন, অভিযোগ মানিকের, বললেন কারচুপির মধ্যেও একটি ভোট পাওয়া সম্মানের। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সেবা খাত থেকে আপনি যদি আয়ের পরিকল্পনা করেন তাহলে হিতে বিপরীত হবার অনেক নজির আছে বাংলাদেশে, কিন্তু এতে এতটুকু টনক নড়েছে না জাতীয় ক্রীড়া পরিষদের। স্টেডিয়ামের দোকান ভাড়ার পাশাপাশি এনএসসি টাওয়ারের ভাড়া দিয়ে অর্থ আয় করার কথা বলা হলেও সে টাকা আয় করার কথা নয় ক্রীড়া পরিষদের। এনএসসির কর্মকাণ্ড নিয়ে আমার দুই পর্বের প্রতিবেদনের দ্বিতীয়টি আজ। ক্রীড়া উন্নয়নের বরাদ্ধকৃত অর্থের অবৈধ ব্যবহারে নির্মাণ করা হয়েছে এনএসসি টাওয়ারের প্রথমটি, অযত্ন অবহেলায় বেহাল দশা সিটির। ভাড়াটিয়া শূন্য কয়েক হাজার স্কোয়ার ফিট। এসবের মাঝে অজানা কারণে আরেকটি টাওয়ার নির্মাণের সুপারিশে অনুমোদন জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির। কিন্তু বাস্তবে রাজস্ব আয়ের সম্ভাবনা দেখিয়ে বানানো প্রথম টাওয়ারটির অনেক জায়গায় ফ্লোর টাইলস ভাঙা, ওয়াশরুমের বেহাল দশা, ভবন জুড়ে ময়লা স্তূপ, প্রকট গন্ধ, ভাড়া কমিয়ে অর্ধেক করা, পূর্বসূরীদের এমন সব অপকর্মের রেশ টানতে হচ্ছে বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে। মন্ত্রী মহোদয় খুবই ভালো, কিন্তু ওনার নিচে যে অধস্তন যারা আছেন তারা যদি ওনাকে ভালো করে গাইড করেন তাহলে তো উনি কিন্তু পজিটিভ, মাননীয় প্রধানমন্ত্রী স্নেহভাজন, সেই কাজে লাগাইয়া কিন্তু উনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। টাওয়ার থেকে আয়ের অর্থ ব্যয় করার কথা ক্রীড়া উন্নয়নে, খেলোয়াড় তৈরি ও প্রশিক্ষণে, কিন্তু বাস্তবে তার ছিটে ফোটাও হয় না এসব খাতে। খেলোয়াড়দের পিছনে কখনো এই টাকা খরচ হয়নি, এটা ওই মন্ত্রণালয় থেকে যে টাকা আসতো খেলোয়াড়দের ট্রেনিংয়ের টাকা, এই টাকা এখান থেকে ওদের বেতনের টাকাই তো হইতো না, তো খেলোয়াড়দের পিছনে করতে খরচ করবে। গভর্নমেন্ট বেতন ওই টাকা বন্ধ করে দিয়েছে যেহেতু এটা ওই সরকারি খাতে নিয়ে গেছে। তাদের অফিস প্লাস তাদের খেলার জায়গাটা হোল করে দিতে পারতো, এইগুলি না করে ভাড়া দিয়েছে, এই ভাড়াতে কত টাকা ভাড়া উঠে আই মিন ডাউট, এটাতে আমাদের কতটুকু সুযোগ সুবিধা হয় তাও জানি না। আয়ের কীভাবে উৎস বাড়ান যে সেটা এনএসসি করছে, আয় ক্রীড়া পরিষদ আয় করার জন্য না, তো এটা এখন আমি জোর দিয়ে বলতেছি। সবই নাকি সাবেক অসাধু কর্তাদের কীর্তি, একটি টাওয়ারই যখন অব্যবহৃত তখন কেন আরেকটি তিরিশ তালা টাওয়ার। সুপারিশের কথা প্রকাশ পেতেই সমালোচনার ঝড় ক্রীড়াঙ্গনে, সবাই বুঝতে চাইছেন সিদ্ধান্তটিতে কার স্বার্থ, ব্যক্তি, প্রতিষ্ঠান না জনগণের। আমরা বলবো যে এই সবাইকেই এখানে অ্যাকোমোডেট করা, সেক্ষেত্রে ক্রীড়া কর্মকাণ্ড, প্রশিক্ষণ, সুইমিং পুল, অফিস, এই সামগ্রিক বিষয় এর ভিতরে থাকবে। কমার্শিয়ালি দেওয়ার ব্যাপারে সাংঘাতিকভাবে দ্বিমত পোষণ করি, তার কারণ হচ্ছে আমি মনে করি যে আমাদের স্টেডিয়ামে যত দোকান আছে এই দোকানগুলো দিয়ে আমাদের খেলাধুলাতে কোনো উপকার আসে নাই, বরঞ্চ খেলাটাকে ডিস্টার্ব হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে এটা পরিবেশ নষ্ট করবে, এটা স্পোর্টসের কোনো উপকারে আসবে না। ভবনের দ্বারা হয়তো কিছু ব্যক্তি স্বার্থে কিছুটা স্বার্থ সিদ্ধ হবে। গত কয়েক বছর ধরেই অফিস পাড়া হিসেবে মতিঝিল হারাচ্ছে তার পরিচিতি, অনেক বহুতল ভবনে শোভা পাচ্ছে ভাড়ার বিজ্ঞাপন। এমন পরিস্থিতির মাঝে নতুন নির্মাণ যজ্ঞে বিনিয়োগ আর যাই হোক স্বাভাবিক সিদ্ধান্ত হিসেবে মানছেন না কেউই। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার ক্রিকেটের খবর। বিসিবির তিন দলের ওয়ানডে প্রস্তুতি ম্যাচে দলে না থাকলেও নভেম্বরে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি লিগে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। কেবলমাত্র মাশরাফি নয়, নিষেধাজ্ঞা কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নভেম্বরের মাঝামাঝি শুরু হবে পাঁচ দলের এই টুর্নামেন্ট, তবে বিদেশি খেলোয়াড় খেলবে কি না এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড। 29 অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হবে সাকিব আল হাসানের। এবার আনুষ্ঠানিকভাবে সাকিবের ক্রিকেটে ফেরার কথাটা মঙ্গলবার জানিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যেটা কিনা আবার করোনা পরবর্তীতে দেশের ক্রিকেট সূচিতে নতুন আনুষ্ঠানিক যাত্রাও। তবে কেবল সাকিব নয়, মাশরাফিও ফিরছেন এই টুর্নামেন্ট দিয়ে। তিন দলের প্রস্তুতি ওয়ানডে টুর্নামেন্টে না থাকলেও টি টোয়েন্টি খেলবেন ম্যাশ। সাকিব কি খেলবে নভেম্বরের টুর্নামেন্টে? অবশ্যই, মানে আমি তো তাই জানি,
এই তিন দিনেরটা খেলবে না, ও খেলতে চায় না যে তা না, ওর প্রিপারেশন, ও আসলে হঠাৎ করে শুনেছে ওর কোয়ারেন্টাইন, প্রথম কথা হচ্ছে ওকে তো কোয়ারেন্টাইনে থাকতে হবে, এসে ওর কোয়ারেন্টাইন অ্যান্ড প্রিপারেশন ফিটনেস এটার জন্য একটু সময় লাগবে সেই জন্য। পাশাপাশি পাঁচ দলের এই টি টোয়েন্টি টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার খেলার সম্ভাবনাও আছে। ইতিমধ্যে তিন স্পন্সরের সাথে কথা পাকাপাকি হয়েছে বিসিবির, সবগুলো খেলাই টেলিভিশনে সম্প্রচার করার পরিকল্পনাও আছে বোর্ডের। এটা কি এখন কর্পোরেট লিগে হবে না বিসিবি স্পন্সরই হবে এটা এখন পর্যন্ত কিন্তু আমরা ফাইনাল করিনি, বাট একটা হতে যে যাচ্ছে এটাতে কোনো সন্দেহ নেই। এখানে আজকে বেসিক্যালি একটা জায়গায় ছিল যে বিদেশি প্লেয়ার অ্যালাউ করবো কি করবো না। পরিকল্পনা আছে অসমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ম, তবে উদ্ভূত পরিস্থিতিতে ক্লাবগুলো ক্রিকেটারদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে কিনা সেটাই বিসিবির দুশ্চিন্তার মূল কারণ। লিগ চালু করতে অবশ্যই আমি এক পায়ে খাড়া, প্লেয়ারদের সিকিউরিটি, এই করোনা ভাইরাসে আক্রান্ত না হওয়ার এই যে বায়োসিকিউরিটি ব্যাপারে কী কী পদক্ষেপ নিচ্ছেন, হাউ টু এনশিওর, আমি মাঠ পর্যন্ত করে দিলাম তারপর ওরা ছেড়ে দিল, ওরা কি বাসায় চলে যাবে না কি করবে, কোথায় রাখবে, এই জিনিসগুলো দেখবে কে। এদিকে 11 অক্টোবর থেকে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত একাদশ নামে তিন দলে বিভক্ত হয়ে ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। 7 ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল 23 অক্টোবর। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আইপিএলে আজ রয়েছে একটি ম্যাচ, রাত 8টায় আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। প্রথম 4 ম্যাচে নিজেদের প্রমাণ করতে পারেনি চেন্নাই সুপার কিংস, কিন্তু দুর্দান্ত জয়ে গেল ম্যাচে ফর্মে ফিরেছে ধোনির দল। পাঞ্জাবের দেয় 179 রানের টার্গেট বিনা উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে চেন্নাই, কেকেআরের বিপক্ষে তাই ফেভারিট তারা। 4 ম্যাচে 2 জয় আর 2 হার বলছে সেরা ছন্দে নেই কলকাতাও। কেকেআরের বিদেশি তারকা আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনীল নারিন্দ্রা এখনও সেরাটা দিতে পারেননি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনী বিধিমালার 10 অনুচ্ছেদ অনুযায়ী ভোট গ্রহণ ও গণনার সময় উপস্থিত থাকতে পারবেন প্রার্থীরা বলে দাবি করেন শফিকুল ইসলাম মানিক। তবে এবারের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম মানিক মাত্র 1টি ভোট পাওয়ার পর অভিযোগ করেছেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। তার দাবি নির্বাচনে জয় পরাজয় আছে, তবে এটি আরও সুন্দর হতে পারত। কাউন্টিং এর সময় উনি থাকতে পারলে আমি থাকতে পারবো না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লেভেল প্লেইং গ্রাউন্ড বলতে কিছু নাই, আমি তো শুধু এখানে যেতে পারিনি, রেজাল্ট পাইনি, সেটার আমি অপমানিত ফিল করেছি হাইকোর্টে। সিনিয়র আইনজীবী, তার সাথে আমি কথা বলবো এই ব্যাপারটা নিয়ে, ভবিষ্যতের নিশ্চয়তার জন্য আমি এই কাজটুকু করে রাখতে চাই। গেল 12 বছরে বাফুফের ফুটবল উন্নয়ন নিয়ে প্রশ্ন ছিল সব মহলেই, পরিবর্তন আনতে নির্বাচন করেছিলেন মানিক, এখন কাউন্সিলরদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, বলেন ভোট নয় জয় হয়েছে অর্থের। তারাও বলেছে যে আমরা পরিবর্তনে বিশ্বাসী, পরিবর্তনের জায়গায় আমরা কোনো লোক পাচ্ছিলাম না, আপনি আছেন সাহস করে আপনি থাকেন শেষ পর্যন্ত, তা আমি তো থাকলাম, তাইলে কি আমার এই জায়গাটাতে 1টি ভোটের জন্য আমি থেকেছি? নিশ্চয়ই না, যদি ফেডারেশন কর্তৃক নির্ধারিত ভোট হয়ে থাকে আমার কোনো অবস্থা নেই, আমি যেহেতু একা, আমাকে 1টি ভোট দিয়ে আমাকে সম্মান করেছে ফেডারেশন। নির্বাচনে হেরে মানিক বলেন তিনি নন, ব্যর্থ হয়েছে ফুটবল। যারা নির্বাচিত হয়েছেন আল্লাহর ঘর দেখে আসছেন, হজ করে আসছে, তাদেরকে আমি আহ্বান জানাতে তওবা করে আবার নতুনভাবে ফুটবল উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করা। চালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচের খবর জানাবো এবার। 2 দিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টেস্ট দলের 2 ওপেনার তামিম ও সাদমান অর্ধশতক হাঁকিয়েছেন। শেষ দিনে তাদের দল রায়ান কুক 11 চার উইকেটে 201 রান তোলে, ওটিস গিবসন 11 এর আগে করে 248 রান। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র 43 ওভার, 4 উইকেট হারিয়ে 201 রান তোলে রায়ান কুক 11। তামিম এবং সাদমান উদ্বোধনী জুটিতে তোলেন 107 রান, সাদমান 83 ও তামিম 64 রান করে ফেরেন। মমিনুল 10 আর মুশফিক 11 রান করে আউট হন। নাঈম হাসান 2টি ও মোসাদ্দেক এবং রুবেল নেন 1টি করে উইকেট। এর আগে রায়ান কুক 11 বিপক্ষে 8 উইকেটে 248 রান করে ওটিস গিবসন 11। কোচ বললো যে আমাদের 45 ওভার্স ব্যাটিং করতে হবে, এর মধ্যে 200 চেস করতে হবে। ব্যাটিংয়ে নামার পরে তামিম ভাই বললো যে নর্মাল ব্যাটিং কর, তুই যেরকম ব্যাটিং কর সেরকম ব্যাটিং কর, আর আমি আমার মতো আমি খেলে যাই, দেখবি ইজিলি খুব সুন্দর চেস হয়ে যাবে। তো সুন্দর, আমি আর তামিম ভাই আল্লাহর মতে 100 রানের একটা পার্টনারশিপ ছিল। দর্শক, এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।